ঠাকুরগাঁও জেলা শহরে প্রতিদিনই জমে উঠছে ইফতারির বাজার। রমজানের প্রথম দিন থেকে শহরের বিভিন্ন স্থানে নানা পদের ইফতার সামগ্রী নিয়ে বসছেন দোকানিরা। দুপুর গড়িয়ে বিকেল শুরু হতেই দলে দলে ইফতারি কিনতে আসেন রোজাদাররা। শহরের শতাধিক রেস্টুরেন্ট ইফতারের জন্য তৈরি করে নানা স্বাদের নানা পদের বাহারি ইফতার সামগ্রী। আমাদের এখানে বিভিন্ন ধরনের ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী যত রকমের ইফতারি আছে সব রকমের ইফতারি এখানে পাওয়া যায়। শাহী জিলাপি, তারপর নিমক করা, আপনার গুটি মিষ্টি, রসমালাই, তারপর ওই যে বেগুনের চপ, আলুর চপ, ধনিয়ার চপ, বিভিন্ন রকমের ছোলা, বুট, বুন্দিয়া থেকে আরম্ভ করে যে সমস্ত ইফতারি এই এলাকায় প্রসিদ্ধ সব ধরনের ইফতারি আমাদের কাছে আছে। যে আসলে গতবারে আমরা যেভাবে মানে কাস্টমার আমাদের দোকানে আসতো বা অন্য অন্য দোকানদারগুলোতে যেভাবে কাস্টমার আসতো, এবার ওইবারকার গতবারের মতো এবার নয়। এবং আমরা কোনো মাল বিক্রি করে শান্তি পাচ্ছি না, কাস্টমাররাও আমাদেরকে বলতেছে যে জিনিসপত্র অনেক দাম বেশি। তারপরেও আমরা আর কি যতটুকু পারি 20% ছাড় হিসাবে আমরা আমাদের আলবেগের পক্ষ থেকে দিচ্ছি। পেঁয়াজ ও বাবুন দিয়ে আমি যে ছোলাগুলো নিছিলাম সেগুলো গতবারে আবার প্রতিটাই ডাবল ডাবল মনে হচ্ছে, খরচ একটু বেশি বেশি। তারপর বাইরে যে তরমুজের দামটা একটু বেশি ছিল, আজকে বা তরমুজ একটু কম হয়েছে। তরমুজ কিনতে গেলাম আজকে একটু কম আর কি তুলনামূলক। গতদিন আমি 65 টাকা কেজি কিনছিলাম, তারপরে 50, আজকে আবার 40 টাকা কেজি কিনছি। এই সুলাবন্দিয়ার কথা, সুলাবন্দিয়ার কথা বলে ডাবল হয়ে গেছে। এখানকার বিশেষ ইফতারি আইটেমের মধ্যে রয়েছে স্পেশাল বাকরখানি, শাহি জিলাপি, নিমকি, খাজা, চিকেন পোলাও। এছাড়াও চিকেন টিক্কা, চিকেন সাসলিক, চিকেন রোল, চিকেন কাকলেট, চিকেন চপ, চিকেন ফ্রাই, চিকেন পাকোড়া, জালি কাবাব, শামিক কাবাব সহ অন্তত 26 পদের ইফতার পাওয়া যায়। এবছর ইফতার আইটেমের দাম কিছুটা বেশি বলে জানান ক্রেতারা।